हेलो एवरीवन, वेलकम टू स्टडी एक्सेस। आज के आलोचना करब हमारे सामने जो WBCS प्रीलिम्स एग्जाम रही है तार ऊपर भूगोल जो सेटगुली नहीं आलोचना करछी। भूगोल ऊपर से ही सेटगुलिर आज के 19 नम्बर सेट्ट नहीं आलोचना करब। और आमरा ए सेटगुलिते प्रत्येक कोश्चेनर अपशन धरे धरे विस्तारित आलोचना करी एवं जेगुलो परीक्षा आमादेर बार बार आसे से ही सम्पर्क डिटेल्सगुलो आमादेर एखाने दिए देवा हय। तो देखो तुम्हारा स्किप ना करे पूरा वीडियो भालो करे एकदम शेष पर्यंत देखबे। तो देखे नेवा जाक आजकेर प्रथम प्रश्न कि रयेछे। आजकेर प्रथम प्रश्न देखो पृथिवीर अणुसूर अवस्थान, पृथिवीर अणुसूर अवस्थान धरा हय, पृथिवीर अणुसूर अवस्थान धरा हय कोनटिके। देखो पृथिवीर अणुसूर अवस्थान बोलते काके बोझे बोझाय, पृथिवीर अणुसूर अवस्थान हच्छे जखन पृथिवी एवं सूर्येर मध्ये दूरत्व सबचेये कम होबे ताकेई बला हय पृथिवीर अणुसूर अवस्थान। আর যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হবে তাকে কি বলা হয়? অপসূর অবস্থান। তাহলে এখানে দেখো অনুসূর অবস্থান কোথায়, পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে কম দেখা যাচ্ছে কোথায়? এই যে দেখো অনুসূর অবস্থান, 3 জানুয়ারি কি হচ্ছে পৃথিবী এবং সূর্যের দূরত্ব সবচেয়ে কম হচ্ছে 147 মিলিয়ন বা 14,70,00,000 কিমি। এই 3 জানুয়ারিকে বলা হচ্ছে কি অনুসূর অবস্থান। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে 3 জানুয়ারি, অপশন বি। এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর দেখো তাহলে এখানে আরও দেখো রয়েছে যে নিচে দেখো 4 জুলাই যে রয়েছে, 4 জুলাই কী হয় পৃথিবী এবং সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় তখন তাকে অপসূর বলা হয়। তখন দূরত্ব কত হয়? এই যে 152 মিলিয়ন অর্থাৎ 15,20,000,000 কিমি দূরত্ব থাকে সূর্য এবং দূরত্বের সূর্য এবং পৃথিবীর মধ্যে। আর দেখো এবার আরও একটা অঞ্চল রয়েছে, দেখো এখানে দেখো 21 মার্চ এবং এই 23 সেপ্টেম্বর, 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর কী হয়? 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর আমাদের সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর কিন্তু লম্বভাবে কিরণ দেয়, এটা এখান থেকে মনে রাখবে। আর দেখো এই 21 মার্চ এবং 23 সেপ্টেম্বরকে নির্দিষ্ট একটা নাম রয়েছে কি এই বিষুব, এটা কী বিষুব বলা হয়? এটাকে বলা হয় মহাবিষুব। আর 23 সেপ্টেম্বরকে কী বলা হয়? জল বিষুব। আর এখানে দেখো 21 জুন, আর এটা সরি এখানে দেওয়া আছে 21 ডিসেম্বর, এটা কিন্তু 22 ডিসেম্বর হবে। এই 21 জুন এবং 22 ডিসেম্বর কী হয়? সূর্যরশ্মি কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি যে রেখা রয়েছে তার উপর কিন্তু লম্বভাবে কিরণ দেয়। আর এই লম্বভাবে কিরণ দেয় কারণ হচ্ছে, আচ্ছা এখান থেকে কর্কটক্রান্তি রেখা কী আগে এটা জেনে নিই। কর্কটক্রান্তি রেখা হচ্ছে নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তর দিকে যে রেখাটি রয়েছে সেই রেখাটিকে কিন্তু বলা হয় কি কর্কটক্রান্তি রেখা। আর নিরক্ষরেখার 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে রেখাটাকে বলা হয় কি মকরক্রান্তি রেখা। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখে নিই, নিম্নের কোন ফসলটি চাষ করার জন্য বছরে 200 দিন তুহিন মুক্ত থাকা প্রয়োজন। দেখো তুহিন মুক্ত, তুহিন বলতে কি, তুহিন হচ্ছে এক ধরনের শিশির, যে শিশিরটা শিশির পড়তে পড়তেই কোন যে অঞ্চলগুলিতে সেটা কঠিন হয়ে গিয়ে বরফের আকার নেয় সেটাকে কিন্তু তুহিন বলা হয়। অর্থাৎ এক ধরনের শিশির যেটা বরফ হয়ে যায়, ভূপৃষ্ঠে পড়ে বরফ হয়ে যায় সেটাকে বলা হয় তুহিন। অর্থাৎ এই যে বছরে 200 দিন, বছরে 365 দিনের মধ্যে 200 দিন তুহিন মুক্ত থাকতে হবে কোন ফসলের ক্ষেত্রে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তুলা। অর্থাৎ তুলা উৎপাদন করার ক্ষেত্রে জমিটা যাতে বছরে 200 দিন তুহিন মুক্ত থাকে। পরবর্তী কোশ্চেন, ভারতের মিলেট জাতীয় শস্যের গবেষণাগার কোথায়? অর্থাৎ মিলেট জাতীয় যে শস্য উৎপাদন হয় তার গবেষণাগার কোথায় রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, অপশন সিতে যে রয়েছে যোধপুর রাজস্থান, এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। আরও কিছু আমরা গবেষণাগার দেখে নেব। দেখো এখানে রয়েছে কেন্দ্রীয় কাজ ও মৃৎশিল্প গবেষণাগার, সেটা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে। কেন্দ্রীয় বলবিদ্যা মুক্ত গবেষণাগার রয়েছে দুর্গাপুর পশ্চিমবঙ্গে। তারপরে এখানে পাট গবেষণাগার যেটা খুব ইম্পর্টেন্ট ব্যারাকপুরে রয়েছে। তারপরে রয়েছে কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগার, দেখো এই দুটো কিন্তু আলাদা রয়েছে, কলকাতা এটা পশ্চিমবঙ্গে রয়েছে এটাও। আর কফি গবেষণাগার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কফি গবেষণাগার কোথায় রয়েছে? চিকমালুর, সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। চা গবেষণাগার রয়েছে জোরহাট আসামে অবস্থিত, এটা আমরা জানি। আর আঙ্গুর গবেষণাগার রয়েছে পুনে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপরের প্রশ্ন রয়েছে, রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে কী বলা হয়? দেখো মরু অঞ্চলে যে বালিয়াড়ি রয়েছে রাজস্থানে সেগুলোকে কী বলা হয়? এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কি ধ্রিয়ান বলা হয়, মরুভূমি বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। আচ্ছা বালিয়াড়ি কী? বালিয়াড়ি হচ্ছে মরু অঞ্চলে যে বায়ুপ্রবাহ হয়, বায়ুপ্রবাহের ফলে কী হয় বালিগুলো গিয়ে এক জায়গায় ঢিবির আকার নেয়, সেই ঢিবি আকৃতি অঞ্চলটিকে কিন্তু বালিয়াড়ি বলা হয়। মরু অঞ্চলে কিন্তু অনেক ছোটো ছোটো বালিয়াড়ি দেখা যায়। তো এখান থেকে আরও কিছু তথ্য জেনে নেবো, যেমন হচ্ছে মরুস্থলী কী, মরুস্থলী কী
মরুস্থলী হচ্ছে এই রাজস্থানের যে মরুভূমি রয়েছে সেই মরুভূমি যে প্রকৃত মরুভূমি, অর্থাৎ মরুভূমির যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই সেই বৈশিষ্ট্য যে অঞ্চলটিতে রয়েছে সেই অঞ্চলটাকে কিন্তু মরুস্থলী বলা হয়। আর মরুস্থলী কথার অর্থটা আমরা জেনে নিই, মরুস্থলী কথার অর্থ হচ্ছে মৃতের দেশ অর্থাৎ ডেড ল্যান্ড। আর দেখো রয়েছে দ্রিয়ান, দ্রিয়ান কি, দ্রিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এক ধরনের চলমান বালিয়েরি, অর্থাৎ যে বালিয়েরিগুলি এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে, অর্থাৎ এক জায়গায় ঢিবি রয়েছে, বালির ঢিবি রয়েছে, সেই ঢিবিটা দেখা গেলো যে কিছুদিন পরে সেখান থেকে মরু অঞ্চলের বায়ু প্রবাহের ফলে সেই অঞ্চল থেকে আরব অঞ্চলে চলে গিয়েছে, সেইটাকে কিন্তু দ্রিয়ান বলা হয়। আর ধান তো আমরা জানি, ধান কী বলা হয়, সমান্তরাল দুই বালিয়েরি যে রয়েছে তার মধ্যবর্তী যে নিচু অঞ্চলটি রয়েছে সেটাকে কিন্তু আমরা ধান বলি, অবনমিত অংশ যেটা রয়েছে। আর প্লায়া, প্লায়া আগের দিক সেটি আমরা আলোচনা করেছিলাম, প্লায়া কী, প্লায়া হচ্ছে মরু অঞ্চলে যে লবণাক্ত জলের হ্রদ রয়েছে সেই লবণাক্ত জলের হ্রদটাকেই কিন্তু প্লায়া বলা হয়। ভারতের মধ্যে একটা প্লায়া রয়েছে সেটা হচ্ছে শম্বর হ্রদকে কিন্তু ভারতের প্লায়া বলা হয়, একমাত্র প্লায়া বলা হয় এই শম্বর হ্রদকে। আর বাগর, রোহি, তারপরে হচ্ছে ক্ষুদ্র মরু অঞ্চল, তারপর হচ্ছে হামাদা, এগুলো কী এগুলো তোমরা দেখে নেবে, এগুলো আর বিস্তারিত আলোচনা করবো না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো পরবর্তী কোশ্চেন আমরা এখান থেকে দেখে নিই, দেখো জজিলা গিরিপথ কোথায় অবস্থিত, হচ্ছে জজিলা গিরিপথ, গিরিপথ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তো এই গিরিপথ সম্পর্কে আলোচনা করেছি। গিরিপথ কী, গিরিপথ হচ্ছে, দেখো গিরিপথ, গিরিপথ কী, গিরিপথ হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলিতে কী হয় বন্ধুর ভূপ্রকৃতি অঞ্চলে, সেখানে যাতায়াত ব্যবস্থা খুব কঠিন হয়ে পড়ে, সেখানে হেঁটে যাওয়াও খুব কঠিন হয়ে পড়ে, সেই অঞ্চলগুলিতে কী হয়, সেই অঞ্চলগুলিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়, একটা মানুষও অনেক সময় গিরিপথের মাধ্যমে মানুষ যাতায়াত করে, অনেক সময় গাড়ি চলাচলেরও ব্যবস্থা করা হয়, সেই যে পথ সৃষ্টি করা হয় সেই পথটাকে কিন্তু আমরা গিরিপথ বলি, অর্থাৎ পর্বতের মধ্যে যে বন্ধুর পর্বতের মধ্যে আমাদের দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আমরা এই গিরিপথ তৈরি করে থাকি। এই গিরিপথটা, এই যে জজিলা গিরিপথ সেটা কোথায় রয়েছে, এই জজিলা গিরিপথ কিন্তু রয়েছে হিমাদ্রিতে, এই হিমাদ্রি অঞ্চলে জজিলা গিরিপথ রয়েছে। আচ্ছা আমরা দেখে নেবো আরও কিছু তথ্য যে কোন কোন গিরিপথ কোন কোন অঞ্চলকে সমানভাবে ভাগ করেছে এবং কোন গিরিপথ কোথায় রয়েছে। দেখো জজিলা গিরিপথ আগে সম্পর্কে জানি, কার কার মধ্যে সংযোগ স্থাপন করেছে, এটা শ্রীনগর আর হচ্ছে কার্গিলকে সংযুক্ত করেছে। আর দেখে নেবো এই এখানে রয়েছে, দেখো থলঘাট, ভোরঘাট এটা কোথায় রয়েছে, মুম্বাই রয়েছে কিন্তু। আর পালঘাট কোথায় রয়েছে, পালঘাট অ্যাকচুয়ালি কিন্তু কেরল এবং তামিলনাড়ুর মধ্যবর্তী অঞ্চলেই রয়েছে, এটা সংযোগস্থলেই রয়েছে, তো এটাকে আমরা কেরলও বলতে পারি না, অ্যাকচুয়ালি আমরা এখানে কেরল বলে থাকি কিন্তু কেরলে অ্যাকচুয়ালি কিন্তু এই পালঘাটটা নেই, কেরল এবং তামিলনাড়ুর মধ্যবর্তী অঞ্চলে রয়েছে। তো এখানে অপশন দেখে আমরা এটা চুজ করব, যদি অপশনে কেরল থাকে তাহলে কেরল হবে, আর যদি তামিলনাড়ু থাকে তাহলে তামিলনাড়ু হবে। তারপরে আরও উপরে দেখো রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে জিলেপলা পাস, তারপর হচ্ছে নাথুলা পাস, এগুলো কোথায় রয়েছে, সেটা তামিলনাড়ুতে রয়েছে এবং সংযোগ করেছে কাকে কাকে, এখানে নিচে দেওয়া রয়েছে, দেখো এদিকে ডান দিকে নাথুলা পাস কাকে সংযোগ করেছে, সিকিম এবং চীনকে সংযোগ করেছে। আর পালঘাট, থলঘাট হচ্ছে মহারাষ্ট্রের অবস্থিত যে থলঘাট, এই থলঘাট কাকে সংযুক্ত করেছে, মুম্বাই এবং নাসিককে কিন্তু সংযোগ করেছে। আর পালঘাট যেটা একটু আগে বললাম, পালঘাট, পালঘাট হচ্ছে এই পালঘাট অবস্থিত কোথায়, পালঘাট অবস্থিত এখানে বলছে কেরলে, কিন্তু অ্যাকচুয়ালিতে কেরলে নেই, এটা তামিলনাড়ু এবং কেরলকে সংযোগ করেছে। আর রয়েছে ভোরঘাট, ভোরঘাট যেটা একটু আগে আমরা দেখলাম যেটা মুম্বাইয়ে রয়েছে, যে মুম্বাইয়ে রয়েছে ভোরঘাট, এই ভোরঘাট কিন্তু সংযোগ করেছে, এখানে কেরল দেওয়া আছে, এটা ভুল রয়েছে এখানে, হ্যাঁ কেরল হবে না, এখানে হবে কি মুম্বাই। এই মুম্বাই কোথায় কোন কোন স্থানকে সংযোগ করেছে, এই মুম্বাইয়ের এই ভোরঘাট, এই ভোরঘাট সংযোগ করেছে কিন্তু তামিলনাড়ু এবং কেরলকে। তো এগুলো তোমরা দেখে নেবে, সবগুলো এখানে আলোচনা করার দরকার নেই, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে অথবা এই পরবর্তী কোশ্চেন, পালঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত। দেখো পর্বতমালার কথা বলা হয়েছে, পালঘাট যে গিরিপথটা রয়েছে কোন পর্বতমালায় রয়েছে, দেখো এটা আমরা দেখলাম কি একদম দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরলের মধ্যবর্তী অঞ্চলে ছিল, তাহলে এই কেরল এবং তামিলনাড়ুর মধ্যবর্তী অঞ্চলে কোন পর্বতটি রয়েছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার কী হবে, পশ্চিমঘাট পর্বতমালা, ওই অঞ্চলে কিন্তু পশ্চিমঘাট পর্বতমালাটা রয়েছে, ওই পশ্চিমঘাট পর্বতমালাতেই কিন্তু এই পালঘাট গিরিপথটা রয়েছে। আচ্ছা পালঘাট গিরিপথ তো আমরা জানি কি তামিলনাড়ু এবং কেরলের মধ্যবর্তী অঞ্চলে রয়েছে, দেখো পালঘাট গিরিপথ কাকে কাকে সংযোগ করেছে এটা তো একটু আগে আমরা দেখলাম, তামিলনাড়ু আর কাকে, কেরলকে সংযোগ করেছে। দক্ষিণেতে দুই গুরুত্বপূর্ণ শহর যেমন হচ্ছে তামিলনাড়ু কোয়েম্বাটুর এবং কেরলের পালাক্কর কেও এই যুক্ত করেছে হচ্ছে এই পালঘাট গিরিপথটি। দেখো অনেক সময় শহরের নাম দিয়েও আসতে পারে, শহরের নাম দিয়ে যদি আসে তাহলে কিন্তু এইটা একটু দেখে নিতে হবে, যেমন কোয়েম্বাটুর, খালি তামিলনাড়ু থাকবে না, অনেক সময় দেওয়া থাকবে শহরের নামগুলো, তাহলে কোন কোন শহরকে সংযোগ করেছে সেটা হচ্ছে কোয়েম্বাটুর শহর আর কেরলের হচ্ছে পালাক্কর শহর।
পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোন স্থানে স্পঞ্জ আয়রন কোম্পানি গড়ে উঠেছে? স্পঞ্জ আয়রন কোম্পানি কোন স্থানে রয়েছে? তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের হচ্ছে কোথাগুদাম অঞ্চলে আর কি এই স্পঞ্জ আয়রন কোম্পানি গড়ে উঠেছে। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? যে লাক্ষাদ্বীপ যে রয়েছে এটা আমরা আগে আলোচনা করেছি। দেখো এগুলো আমাদের যেগুলো আমাদের বারবার বলছি আমরা সেগুলো কিন্তু এখানে তোমরা ভালো করে শুনবে, কারণ হচ্ছে কি এগুলো থেকেই কিন্তু বারবার পরীক্ষা আসে। দেখো লাক্ষাদ্বীপের রাজধানীর কথা কিন্তু পূর্বে আমি বিস্তারিত আলোচনা করার সময় কিন্তু বলে দিয়েছিলাম। তা লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্রি। পরবর্তী কোশ্চেন, কোনটি শুল্কমুক্ত বন্দর, অর্থাৎ শুল্কমুক্ত বন্দর কোনটি রয়েছে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, কান্দালা বন্দর হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দর। আর তোমাদের একটু দেখে নিও যাক যে কোন বন্দর কোন অঞ্চলে রয়েছে, কোন দিকে রয়েছে, এগুলো দেখে নিলে কী হবে, তোমরা এই যখন এক্সাম দিতে যাবে তখন কী হবে, এই যখন ম্যাপটা তোমাদের চোখের সামনে ভাসবে তখন তোমরা অনেক সময় অপশন দেখে গেস করে নিয়ে অ্যান্সার দিয়ে আসতে পারবে। যেমন রয়েছে দেখো কান্দালা যে তোমার বন্দরটি রয়েছে সেটা গুজরাটে রয়েছে, তারপরে যে তুতিকোড়িন তামিলনাড়ুতে রয়েছে, তারপরে এদিকে এন্নোর রয়েছে, তারপরে হলদিয়া কলকাতা এগুলো কোথায় রয়েছে, এগুলো সব পশ্চিমবঙ্গে রয়েছে। হ্যাঁ এগুলো তোমরা দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারত এবং তিব্বতের মধ্যবর্তী সীমারেখার নাম কি? ভারত এবং তিব্বতের যে মধ্যবর্তী অঞ্চলটা রয়েছে, যে সীমানা রয়েছে একটা, সেই সীমানাটার নাম কি? দেখো এই সীমানাগুলো তো বারবার আসে প্রত্যেক পরীক্ষায়, একটা না একটা সীমানা আসে, আর বেশি বিশেষ করে সীমানাগুলো আসে ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলোর যে সীমানাগুলো রয়েছে সেগুলো বেশি করে আসে, আর আদার্স দেশগুলোর একটু কম আসে। তো দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন কী করে, ভারত এবং তিব্বত অর্থাৎ ভারত এবং কিন্তু চীনকেও এই ম্যাকমোহন লাইনে কিন্তু আলাদা করে দেয়। হ্যাঁ ম্যাকমোহন লাইন কিন্তু ভারত এবং চীনে একটা সীমানা, এটা তিব্বত বলা আছে, তাই তিব্বতের সঙ্গে কিন্তু এই ম্যাকমোহন লাইনের সীমানাই রয়েছে। এখানে দেখে নেব কতগুলো সীমারেখা রয়েছে, কোন কোন দেশকে ভাগ করেছে এগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। ডুরান লাইন রয়েছে ভারত আফগানিস্তান, 3 বিঘা করিডোর ভারত বাংলাদেশ যেটা আমরা সবাই জানি, ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীন, আর একটা রয়েছে ভারত এবং চীনের মধ্যে সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এখানে কিন্তু লাইন অফ যে কন্ট্রোল রয়েছে সেটা কিন্তু আবার আলাদা, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানকে একসঙ্গে যুক্ত করেছে, দেখো লাইন অফ কন্ট্রোল এটা কিন্তু আলাদা। আর ক্রিক প্রণালী, এই যে ভারত এবং পাকিস্তান, ভারত এবং চীন এগুলো কিন্তু বারবার আসে, এই সবগুলোই ভালো করে দেখে নেবে তোমরা। পরবর্তী কোশ্চেন দেখে নিই আমরা, ডাম্পিয়ার হজেস রেখা কি? ডাম্পিয়ার হজেস রেখা অ্যাকচুয়ালি কি? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, সুন্দরবনের উত্তর সীমারেখা হচ্ছে ডাম্পিয়ার হজেস রেখা বলা হয় এটাকে। ডাম্পিয়ার হজেস কি অ্যাকচুয়ালি সেটা আমরা একটু দেখে নিই। দেখো ডাম্পিয়ার হজেস হচ্ছে 1830 সালে ডাম্পিয়ার ও হজেস নামের দুইজন সার্ভে অফিসার, যারা সার্ভে করতে আসে, সার্ভে অফিসার সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের উত্তর সীমা নির্ধারণ করে, অর্থাৎ উত্তর সীমাটাকে নির্ধারণ করে বলেই তাদের নাম অনুসারে কিন্তু ওই সীমারেখাটার নাম হয়ে যায় কি, ডাম্পিয়ার এবং হজেস রেখা। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে বাবেল অফ ট্রাইবস অ্যান্ড ন্যাশনস বলা হয়? দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, দার্জিলিং জেলাকে কিন্তু বাবেল অফ ট্রাইবস অ্যান্ড ন্যাশনস বলা হয়। পরবর্তী কোশ্চেন, রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরি হয়, অর্থাৎ রেলওয়ে বগি যে তৈরি হয়, রেলওয়ে বগি তৈরির কারখানা কোথায় রয়েছে আর কি ভারতের মধ্যে, এই নিচে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে। দেখো চিত্তরঞ্জন কি, চিত্তরঞ্জন তো হচ্ছে এক ধরনের রেল ইঞ্জিন তৈরি হয় এখানে চিত্তরঞ্জনে, আর তোমার বারাণসীতে এখানেও কিন্তু রেল ইঞ্জিন তৈরি হয়, তাহলে এই দুটো তো হবেই না। আর এই দুটো অপশনের মধ্যে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, পেরাম্বুর। এই পেরাম্বুরে কিন্তু রেল প্যাসেঞ্জার কোচ তৈরি হয়, এটা চেন্নাইয়ে অবস্থিত, এটি একটি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটাকে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বলা হয়। আর এই কোচ ফ্যাক্টরি বা বগি তৈরির যে কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও রয়েছে, বেঙ্গালুরু একটা রয়েছে, তারপরে কলকাতার কাছে দমদমে একটা রয়েছে, পাঞ্জাবের কথুরথালা একটা অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু একটা রেলওয়ে কোচ তৈরির কারখানা রয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা, দেখো এবার বলছে জাহাজ নির্মাণ কারখানা, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিশাখাপত্তনম। আরও কিছু জাহাজ নির্মাণ কারখানা রয়েছে, যেমন কোচি, তারপর কলকাতায় রয়েছে গার্ডেন ডিস, এই গার্ডেন ডিসটা কিন্তু বারবার আসে, যে গার্ডেন ডিস কলকাতার গার্ডেন ডিস কিসের জন্য বিখ্যাত, তখন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, জাহাজ নির্মাণের জন্য কলকাতার গার্ডেন ডিস বিখ্যাত। পরবর্তী কোশ্চেন, ছোটনাগপুর মালভূমির বনাঞ্চল কী উৎপাদনের জন্য ভারত বিখ্যাত? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে বনাঞ্চলটা রয়েছে সেটা কী উৎপাদন করা হয় সেখানে,
কিসের জন্য বিখ্যাত? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, লাক্ষা উৎপাদনের জন্য। আচ্ছা লাক্ষা কি একটু দেখে নিই, লাক্ষা হচ্ছে দেখো এক ধরনের ক্ষুদ্র কীট যা গাছের ডালে আটকে থাকে এবং গাছের রস খেয়ে কিন্তু এরা বেঁচে থাকে। এরা কি করে, লাক্ষা পোকা শরীরের উপর অবস্থিত, শরীরের উপরে যে অবস্থিত এক ধরনের মোম জাতীয় আঁশের অ্যালকোহল দ্রবণ থাকে, এখান থেকে একটু দেখে নিয়ে মনে রাখবে যে লাক্ষা পোকা শরীরের উপরে কী থাকে, এক ধরনের মোম জাতীয় আঁশের অ্যালকোহল থাকে। এই লাক্ষা দিয়ে বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয় কিন্তু, যেমন রেজিন বা লাক্ষা ব্যবহৃত হয়। তারপর এখানে বিভিন্ন ধরনের কাজে কোন কোন কাজে ব্যবহৃত হয় এখানে দেখো দেওয়া রয়েছে, সিলমোহর, সিলমোহর করার জন্য এই লাক্ষা ব্যবহার হয়। তারপরে হচ্ছে কারুকার্যের, কারুকার্যময় যে ঢালাই হয় সেগুলোতে ব্যবহার করে, দন্ত চিকিৎসার কাজে কিন্তু এটা বিশেষ করে ইম্পর্টেন্ট খুব, যেটা হচ্ছে দন্ত চিকিৎসায় দাঁতের ছাপের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। তবে গ্রামোফোন, খাবার চকচকে করার জন্য এই জাতীয় অনেক, আঠা এই জাতীয় অনেক কাজেই কিন্তু এই লাক্ষা ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, কলকাতার কোথায় প্রথম ভারতে নির্মিত কম্পিউটার চালু করা হয়? এই কলকাতার কোথায় চালু করা হয়, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রথম নির্মিত কম্পিউটার চালু করা হয়। পরবর্তী কোশ্চেন, কলকাতায় প্রথম কত খ্রিস্টাব্দে হাতে টানা রিক্সা, হাতে টানা যে রিক্সাগুলি রয়েছে কলকাতায় সেগুলো কত সালে প্রথম চালু হয়? তাহলে এটা রাইট অ্যান্সার হবে 1900 খ্রিস্টাব্দে, অপশন সি। পরবর্তী কোশ্চেন, ম্যাসেঞ্জার বাঁধ কোন নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত? এই ম্যাসেঞ্জার বাঁধ যে রয়েছে সেটা কোন নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি, ময়ূরাক্ষী নদী পরিকল্পনার সঙ্গে সংযুক্ত। দেখো এখানে কতগুলো বাঁধের, বাঁধ দেওয়া রয়েছে, বাঁধগুলোর নাম দেওয়া রয়েছে এবং রাজ্যের নাম কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর গড়ে উঠেছে সেগুলো দেওয়া রয়েছে। এগুলো কিন্তু দেখো বারবার পরীক্ষায় কিন্তু এই সব প্রশ্ন বারবার আসে যে কোন নদীর উপর গড়ে উঠেছে, কোন বাঁধ এবং কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো এগুলো একবার দেখে নেবে ভালো করে, যেমন তেহরি বাঁধ রয়েছে কি উত্তরাখণ্ডে, যেটা আগে কিন্তু ছিল এটা তোমার উত্তরপ্রদেশে, এখন উত্তরাখণ্ড হয়ে গেছে, উত্তরাখণ্ড আলাদা ভাগ হয়ে যাওয়ার জন্য এখন উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে তেহরি বাঁধ, এটা ভাগীরথী নদীর উপর গড়ে উঠেছে। হীরাকুদ বাঁধ উড়িষ্যা রয়েছে মহানদীর উপর, এটা আমরা সবাই জানি, এগুলো হচ্ছে খুব পপুলার বাঁধ রয়েছে। তাছাড়া অনেক আরও অন্যান্য বাঁধগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে ভালো করে। পরবর্তী কোশ্চেন, কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, দেখো কোন নদীর উপর কোন শহর রয়েছে এটা কিন্তু বারবার আসে। দেখো কোটা শহরটি রয়েছে, এখানে রাইট অ্যান্সার হবে কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চম্বল নদীর উপর, অপশন ডি। আর দেখো অপশন এতে রয়েছে তাপ্তি, তাপ্তি নদীর উপর কোন কোন শহর রয়েছে, সুরাট রয়েছে, জলগাঁও রয়েছে, আর নর্মদা নদীর উপর রয়েছে একটি খুব গুরুত্বপূর্ণ শহর, সেটি হচ্ছে জব্বলপুর। আর শতদ্র নদীর উপর রয়েছে কি, শতদ্র নদীর উপর লুধিয়ানা, ফিরোজপুর, এই দুটি শহর কিন্তু এই শতদ্র নদীর উপর গড়ে উঠেছে। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়? দেখো এটা আমরা সবাই জানি, ভারতের কফি উৎপন্ন হয় হচ্ছে কর্ণাটক রাজ্যে সর্বাধিক, সবথেকে বেশি। দেখো এই কফি উৎপাদনের জলবায়ুটা একটু জেনে রাখা দরকার, এই অনেক সময় এসে থাকে যে কোন চাষ, কোন ফসল চাষের জন্য কীরকম জলবায়ু, কীরকম উষ্ণতা দরকার, কীরকম বৃষ্টিপাত দরকার, এগুলোও কিন্তু এসে থাকে। তো এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নিয়ে যাবে। আর এখানে দেখো রয়েছে কফি উৎপাদনের জন্য কত উষ্ণতা দরকার, সেটা হচ্ছে 20-30 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উষ্ণতা দরকার, এটা হচ্ছে সমতল ভূমিতে। আর উচ্চভূমি যে পাহাড়ি অঞ্চলগুলি যে রয়েছে সেই উচ্চভূমিতে কিন্তু এর উষ্ণতা দরকার হচ্ছে 15-25 ডিগ্রি সেলসিয়াস। আর এর বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাত দরকার হচ্ছে 150-200 সেমি। পরবর্তী কোশ্চেন দেখে নিই, কোন নদীর উপর মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে? তাই যে বাঁধ আবার এসছে, এই বাঁধ মেত্তুর বাঁধ কোন নদীর উপর রয়েছে? মেত্তুর বাঁধ কিন্তু রয়েছে কাবেরী নদীর উপর, অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, সবরমতী নদীর উৎস কোথায়, অর্থাৎ সবরমতী নদী সৃষ্টি হয়েছে কোথায়, সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, আরাবল্লী। এই আরাবল্লী কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, এটা কিন্তু বর্তমানে ভঙ্গিল পর্বত নেই, আর এটা এখন বর্তমানে কি, এটা একটা ক্ষয়জাত পর্বত। কিন্তু এটা কিন্তু অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন হয়ে যায় যে এটা কি, কোন ধরনের পর্বত, যদি ভঙ্গিল পর্বত আর ক্ষয়জাত পর্বত দুটি অপশনে থাকে তখন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্ষয়জাত পর্বত, কারণ হচ্ছে এটা বর্তমানে ক্ষয়জাত পর্বত, আগে ছিল ভঙ্গিল পর্বত, এটা প্রাচীন ভঙ্গিল পর্বত আর বর্তমানে হচ্ছে ক্ষয়জাত পর্বত। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হচ্ছে গুরুশিখর, যার উচ্চতা হচ্ছে 1722 মিটার। আর এর আরও একটি পর্বতশৃঙ্গ রয়েছে, সেটা হচ্ছে মাউন্ট আবু, এই মাউন্ট আবুটি কিন্তু এই আরাবল্লী পর্বতেই রয়েছে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এখানে তোমরা দেখে নেবে, দেখো অনেক ধরনের পর্বত রয়েছে, কোন পর্বত কোন অঞ্চলে রয়েছে, তাহলে তোমরা অনেক সময় গেস করে এখান থেকে কোন রাজ্যে কোন পর্বত রয়েছে সেটাও তোমরা বলে দিতে পারবে। যেমন আরাবল্লী রয়েছে, এখানে রয়েছে
সাতপুরা পর্বত, তারপরে ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট এগুলো রয়েছে, এগুলো তোমরা দেখে ছোটনাগপুর। হ্যাঁ, ছোটনাগপুরটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল আমি বলেছিলাম আগে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটা যে রয়েছে সেটা কিন্তু ছোটনাগপুর মালভূমির একটা পার্ট। পরবর্তী কোশ্চেন দেখি নেই, কোন দুটি নদীর মিলিত প্রবাহে নাম হলদি? এটা একবার আমরা আলোচনা করে নিয়েছি, এই প্রশ্নটা আগে আরও একবার ছিল, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি, কেলেঘাই ও কংসাবতী। দেখো একটু দেখি না, ওই যে কেলেঘাই, যে প্রথমে এই নদীটা রয়েছে কংসাবতী নদী, আর নিচে রয়েছে যে কেলেঘাই, এই দুটি মিলিত হয়ে হলদি নদী নামকরণ হয়ে সেটা গিয়ে গঙ্গায় মিলিত হয় কিন্তু, হ্যাঁ সরি দামোদরে মিলিত হয়। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র এগ্রিকালচার ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? বিধানচন্দ্র এগ্রিকালচার ইউনিভার্সিটি অবস্থিত কিন্তু কল্যাণীতে, এটা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গের যে নদিয়া জেলাটি রয়েছে, নদিয়া জেলার কল্যাণীতে কিন্তু এই বিধানচন্দ্র এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে। পরবর্তী কোশ্চেন, নাথুলা ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, হিমাচল প্রদেশে অবস্থিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।